শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের গুলিতে পাঁচ পাকিস্তানি সেনা নিহত, কাশ্মীর সীমান্তে আবারও উত্তেজনা চরমে। ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত, ভারত মহাসাগরে 120টি যুদ্ধজাহাজ মোতায়েন। আর্মেনিয়ার বিরুদ্ধে জয়ের আনন্দে মাতোয়ারা আজারবাইজান, উৎসবে যোগ দিলেন এরদোগান। ইসলামের শত্রুরা বিজ্ঞানী ফাকরি জাদিকে হত্যা করেছে, বললেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান। এবং সবশেষ থাকছে, উইগুর মুসলমানদের অত্যাচারে এবার নতুন প্রযুক্তি আনল চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ভারত এবং পাকিস্তান সীমান্ত, টানা গুলির লড়াই চলছিল পাকিস্তানি সেনাদের সঙ্গে। ভারতীয় মিডিয়ার দাবি, ওই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি সেনার, তবে এ ঘটনায় পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেনা সূত্রের খবরে, পুঞ্জ জেলার মানকুট সেক্টরে পাকিস্তানি সেনা ভারী গুলি বর্ষণ শুরু করে, এরই সঙ্গে চলে শেলিং। স্থানীয় গ্রামগুলো লক্ষ্য করে গুলি এবং মর্টার ছোড়া হয় বলে খবর জানা গেছে। বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনা গুলি চালায় বলে জানা গেছে। প্রায় 2 ঘন্টা ধরে টানা গোলাগুলির লড়াই চলে। ভারতীয় মিডিয়া বলছে, পাঁচ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় কাশ্মীর সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে দুদেশের সীমান্ত সেনারা। দীর্ঘদিন ধরেই এশিয়ার বিস্তীর্ণ এলাকায় নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে চীন। আগে বিষয়টির প্রতি সেভাবে নজর না দিলেও এখন তাদের মোকাবেলা করার জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে ভারত এবং তার সহযোগী দেশগুলো। শুক্রবার তার অঙ্গ হিসেবেই ভারত মহাসাগরে 120টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এখবর জানানো হয়। গ্লোবাল ডায়ালগ সিকিউরিটি সামিটের ভাষণ দিতে গিয়ে এ প্রসঙ্গে তিনি বলেন, এই অঞ্চলে বেশিরভাগ দেশেই অর্থনৈতিক স্বার্থে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চাইছে, তৈরি করা হচ্ছে বিভিন্ন পরিকাঠামো। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে প্রায় সমস্ত দেশই নিজেদের উন্নয়নের স্বার্থে একে অপরের উপর প্রভাব বিস্তার করতে চাইছে, আর তাই ইন্দো প্যাসিফিক রিজিয়নের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিস্থিতি অনুধাবন করে সেখানে বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরের 120টিরও বেশি রণতরী মোতায়েন করেছে বিভিন্ন দেশ। তিনি আরও বলেন, গত কয়েক বছরে চীনের অর্থনীতি এবং সামরিক শক্তি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য চীনের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে। চীনের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা দেখে প্রস্তুতি নিয়েছে অন্যরাও। তাই ভারতসহ অনেক দেশে বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরে 120টিরও বেশি রণতরী মোতায়েন করেছে। বিতর্কিত নাগানো কারাবাক অঞ্চলের দখল নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে জয়ের আনন্দে মতোয়ারা আজারবাইজান। বৃহস্পতিবার এই সাফল্যের জন্য দেশটির রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় মিলিটারি প্যারেড। ওই অনুষ্ঠানে সামিল হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে আজারবাইজানের উৎসব হলেও আর্মেনিয়ার শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রদর্শন শুরু করেছে হাজার হাজার মানুষ। তাদের দাবি, বাকুর কাছে আত্মসমর্পণ করেছে শাসক দল। উল্লেখ্য, বিতর্কিত নাগানো কারাবাক অঞ্চলের দখল নিয়ে গত সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে প্রায় 2 মাস ধরে লড়াইয়ের পর রুশ মধ্যস্থতায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করে আজারবাইজান এবং আর্মেনিয়া। লড়াইয়ে নিহত হয়েছে প্রায় 2500-এরও বেশি আর্মেনীয় সৈনিক, সব মিলিয়ে প্রায় 5000 মানুষ প্রাণ হারিয়েছেন। তবে শান্তি চুক্তির পর যুদ্ধ থামলেও আর্মেনিয়ার শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। শান্তি চুক্তিতে আজারবাইজানের শর্ত মেনে কার্যত আত্মসমর্পণ করার অভিযোগ উঠেছে দেশটির প্রধানমন্ত্রী পাচিশিয়ানের বিরুদ্ধে। রাজধানী ইয়েরেভানের রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় হাজার হাজার মানুষ, সরকারি দপ্তরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল আসলাম বেগ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণের মনোবল ভাঙার ব্যাপারে নিষেধাজ্ঞাসহ সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়েছে যে শত্রুরা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী। পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য ডেইলি নেশন এ প্রকাশিত এক কলামে জেনারেল আসলাম বেগ একথা বলেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার ঘটনায় ইরানের পরমাণু ইস্যুকে টার্গেট করে নয় বরং ইসলামী ব্যবস্থাকে টার্গেট করে।
জেনারেল আসলাম বেগ মধ্যপ্রাচ্য এবং আশপাশের অঞ্চলে আমেরিকার হস্তক্ষেপকামী নীতির বিরোধিতা করে তা লেখায়। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আরও বলেন, মরহুম ইমাম খুমুনি একসময় বলেছিলেন, আমাদের শত্রুরা ইসলামী ব্যবস্থার ভিত্তির বিরোধী এবং তারা কখনো এই বিরোধিতা বন্ধ করবে না, যা চরম সত্য। জেনারেল বেগ বলেন, ইসলামী ব্যবস্থার শত্রুরা সাদ্দামকে ইরানের আগ্রাসন চালাতে উৎসাহিত করে তুলেছিল, যা 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শেষ হয়। ইরানের প্রতিরোধ দমন করতে তারা সাদ্দামকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছে। পরবর্তীতে গত 30 বছর ধরে এই সভ্য জগৎ ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, কিন্তু তারা ইরানের জাতির মনোবল ভাঙতে পারেনি। উইগুর মুসলমানদের অত্যাচারে এবার নতুন পন্থায় চীন, তাদের চিহ্নিত করতে নতুন প্রযুক্তি আনল দেশটি। জানা গেছে, উইগুরদের যাতে ভিড়ের মধ্যেও খুব সহজে শনাক্ত করা যায়, সেজন্য চীনের বিখ্যাত তথ্য প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে একটি সফটওয়্যার তৈরি করেছে, যার সাহায্যে মুখ দেখেই উইগুরদের শনাক্ত করা যাবে। এর সাহায্যে ধর্মপ্রাণ উইগুর মুসলমানদের বেছে বেছে জেলে ঢুকানো হচ্ছে, এমনকি তাদের সম্পর্কে একটি বিরাট তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে, যার ফলে ইচ্ছা করলেই ওই মানুষগুলোকে যখন খুশি বন্দি শিবিরে বা বাইরে রাখতে পারবেন তারা। চীনের উত্তর পশ্চিমের প্রদেশ জিনজিয়াংয়ে উইগুরদের বাস, সেখানে নানা বিধি নিষেধ আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। তবে চীন এই অভিযোগের কথা বরাবরই অস্বীকার করে এসেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।